চট্টগ্রামে নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশুর বস্তাবন্দির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এই মুহূর্তে নগরীর জামাল খান এলাকায় আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। তিন দিন নিখোঁজ থাকার পর চট্টগ্রামে মারজানা হক বর্ষা নামে সাত বছরের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং আমরা আছি এখন নগরীর জামাল খান এলাকায়, যেই জায়গাটি থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে তার পাশের গলিতেই কিন্তু মেয়েটির বাসা ছিল। সেক্ষেত্রে মেয়েটি কুসুম কুমারী বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়তো এবং আপনারা দেখছেন এই মুহূর্তে সিআইডি যে ক্রাইম ইউনিট তারা কিন্তু এখানে এসেছেন, পিবিএর সদস্যরা সেখানে ঘটনাস্থলে আছেন এবং পুলিশের সদস্যরা কী কারণে এখানে আসলে মেয়েটিকে হত্যা করা হয়েছে সেই বিষয়টি কিন্তু এখানে আসলে তদন্ত করে দেখা হচ্ছে। মূলত 24 অক্টোবর বিকেলে ঘর থেকে 20 টাকা নিয়ে বের হয়েছিল মারজিয়া হক বর্ষা, এরপর সে আর ঘরে ফিরে আসেনি। এরপর থানায় কিন্তু জিডি করা হয়েছিল এবং পুরো এলাকাটিতেও কিন্তু মাইকিং করা হয়েছিল এবং তার তিন দিন পর আজকে কিন্তু এসে আমরা দেখছি মেয়েটির যে বাসা জামাল খান শিকদার হোটেলের পাশের গলি, তার পাশে যে একটি নালা রয়েছে সেই নালার মধ্যেই কিন্তু মেয়েটির লাশ পাওয়া গেছে এবং লাশটি বস্তাবন্দি অবস্থায় ছিল। তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি আসলে তদন্ত করে দেখা হচ্ছে এবং এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে কিন্তু দুইজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপপুলিশ কমিশনার মোস্তাফিজুর রহমানের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন আসলে কী কারণে হত্যাকাণ্ডটি হয়েছে সেটি দেখতেই কিন্তু পুলিশের যারা তদন্ত দল রয়েছে তারা অনুসন্ধান করছে, পিবিআই টিম এখানে আছে, সিআইডির ক্রাইম টিমের সদস্যরাও কিন্তু এখানে এসেছে এবং দ্রুতই আসলে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে সেটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আপনারা দেখছেন এই ঘটনায় একটি সাত বছরের ছোট শিশুকে হত্যা করে নালায় ফেলে দেওয়ার ঘটনায় পুরো এলাকায় কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা জানি নগরীর যে জামাল খান এলাকাটি রয়েছে এটি কিন্তু নগরীর যে 41টি ওয়ার্ড রয়েছে তার থেকে অনেকটা হেলদি ওয়ার্ড হিসেবে পরিচিত এই এলাকায়। এমন একটি ঘটনা আসলে আমরা স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে এলাকায় যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটি আরও বাড়ানো হবে এবং এই মুহূর্তে কিন্তু মেয়েটির যে বস্তাবন্দির লাশ রয়েছে সেটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত জামাল খান এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। পার্থ প্রতিম বিশ্বাস, চট্টগ্রাম থেকে।